আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে সিলেট জেলার অন্তর্গত জালালাবাদ ক্যান্টনমেন্টের পার্শ্বে এক মসজিদে এসে উপস্থিত হয়েছে। আজকে খুতবাও দিয়েছে আলহামদুলিল্লাহ, যে মসজিদ আল কাইয়ুম এবং আল মারকাজুল ইসলামী, এখানে মসজিদ এবং মাদ্রাসা দুটাই আছে একসাথে আলহামদুলিল্লাহ। তিনতলা পর্যন্ত ছাদ কমপ্লিট মনে হয় না, তিনতলা পর্যন্ত কমপ্লিট এখন, কিন্তু ছাদ একটা বাকি আছে, যার জন্য আসলে এখানে যারা ছাত্র আছেন হেভসখানায় আছেন এবং অষ্টম শ্রেণী পর্যন্ত এখানে কিতাব বিভাগও আছে, তো ছাত্ররা বহু কষ্টে আছে, যারা ছাদ না হওয়াতে অত্যন্ত গরম। আমরা জানি যে প্রখর যখন প্রচণ্ড গরম পড়ে চৈত্র মাসে, তখন আসলে এই ছাদবিহীন টিন শেডে থাকা খুব কষ্টকর বিষয়। এটা আপনারা যদি কল্পনা একটু নিয়ে আসেন তাহলে বুঝতে পারবেন। এর জন্য সকলের কাছে আমার আবেদন, অনেক মহসিন ভাই আছেন যারা দান করতে চান বিভিন্ন জায়গায়, অনেক দানশীল ভাই আছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি এই সিলেট জেলার অন্তর্গত আল কাইয়ুম মসজিদ এবং আল মারকাজুল ইসলামী মাদ্রাসা, এটার দিকে সুদৃষ্টি রাখতে সবার প্রতি অনুরোধ করছি এবং সকলকেই আপনাদের দানের হাত প্রশস্ত করার জন্য আবেদন করছি। সামনে রমাদান মাস আসছে, সেই রমাদান মাস এসে সবাই আপনাদের সকলে, আমরা সকলে যদি আমাদের হাত প্রশস্ত করি দানের হাত, তাহলে হয়তোবা এই মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে প্রতিষ্ঠিত হবে। আমরা জানি সকলেই যে সিলেট জেলা এমন একটা জেলা যেখানে মানে কবুরিদের সংখ্যাই সবচেয়ে বেশি, যারা কবর পূজা করে, আর সেখানে আলহামদুলিল্লাহ যে সহিয়াকিদের একটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে, তো এটাকে সামনে নিয়ে যাওয়া আমাদের সকলের জন্য দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। সকলে আসুন, আমরা আমাদের সার্বিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের এই সহিয়াকিদার প্রতিষ্ঠানগুলো সামনে দিকে এগিয়ে নিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।